হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কি পেশেন্স। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটি সফলতার গল্প শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি আমার প্রিভিয়াস একটি ভিডিওতে বলেছি যে আপনি চাকরি না করেও কীভাবে মানে নিজেকে গ্রো করতে পারেন ব্যবসার মাধ্যমে। তো আসলে ব্যবসা করার জন্য অনেক বেশি টাকা প্রয়োজন ব্যাপারটা এরকম না, তবে একটা সফল বিজনেস আইডিয়া আপনার প্রয়োজন। যে আইডিয়াটা ডেভেলপ করার পরে আপনি একজন সফল বিজনেসম্যান হতে পারবেন এবং আপনি নিজে চাকরি না করে চাকরি দিতে পারবেন, ঠিক আছে। সো এটার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে খুবই কনফিডেন্টলি এটা হ্যান্ডেল করার যে একটা উদ্যম এটা নিজের মধ্যে রাখতে হবে। এবং আমরা জানি যে কোনো বিজনেসে আসলে লস হবে, তবে লস হওয়ার পর যদি আপনি হাল ছেড়ে দেন যে এই বছর লস হয়েছে, এটা আমি ওভারকাম করতে পারবো না, ছেড়ে দিয়ে পিছিয়ে যাই, তাহলে আসলে হবে না। আপনাকে একটু ধৈর্য ধরে কাজটা করে এগিয়ে যেতে হবে, কারণ এটা আসলে বুঝতে হবে আপনাকে যে কোনো বিজনেসেই প্রথমেই কিন্তু সফলতা চলে আসবে না। প্রথমে একটা টার্ম থাকে এরকম যে আপনার সেখানে একটা ব্যয় চলতে থাকে, এবং যখন 1 থেকে 2 বছর এটা সার্ভাইভ হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব ভালো অবস্থানে পৌঁছে যাবেন। সো ভিউয়ার্স, আজকে আমি আসলে যে গল্পটা আপনাদের শেয়ার করতে যাব সেটা হচ্ছে আসলে একটি সফলতার গল্পই বলা যায়। এবং যে 3 উদ্যোক্তা ভাইয়ার এই কাজটা করেছেন, মজার ব্যাপার হচ্ছে 3 জনই হচ্ছে বাংলাদেশের। আমরা কিন্তু একটা ব্যাপার জানি যে আসলে জ্যাক অ্যান্ড জোন্স একটা ব্র্যান্ড আছে, সেটা সম্পর্কে আমরা সবাই অবগত, তবে অনেকে হয়তো এই গল্পটা জানেন তো অনেকে হয়তো জানে না। তো যারা জানে না তাদের জন্য আজকে বলা, জ্যাক অ্যান্ড জোন্স এরা ছিল 2 বন্ধু। এরা দুজন কিছু কাপড় সংগ্রহ করে তাদের যে মানে তার রাস্তায় আসলে একটা পলিথিনের মধ্যে বা কিছু ওপরে বিছিয়ে এগুলো বিক্রি করতো। তো সেখান থেকে তারা কাজ করতে করতে নিজেরা কারখানার মতো করে, তারপর সেখানে প্রোডাকশন শুরু করে। এভাবে করতে করতে এখন ওয়ার্ল্ড ওয়াইড জ্যাক অ্যান্ড জোন্স খুব বড় একটা ব্র্যান্ড, এটা আমরা সবাই জানি। তবে ঠিক এরকমই গল্পটা, তবে যাদের কথা বলতে যাচ্ছি তারা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 2016 MBA শেষ করেছেন। এবং 3 বন্ধু তারা যখন ক্লাসে ছিলেন তখনই তারা চিন্তা করেছেন যে তারা চাকরি করবে না, চাকরি দিবে, তারা উদ্যোক্তা হয়ে কিছু একটা করবো যাতে তাদের প্রতিষ্ঠান অনেক কাজ করতে পারে। তো তারই প্রতিফলন ঘটিয়েছে তারা। তারা কি করেছে যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে একটি প্রতিষ্ঠান পোশাক শিল্প খুলেছে, এবং সেখানে তারা প্রথমে শীতের কাপড় বানানো শুরু করেছে। এবং সেখানে তাদের যে মানে লেবার ছিল তারা 15 জন ছিল, তরুণ তরুণী দুজনের, কি ছেলে মেয়ে উভয় ছিল 15 জনের মতো। তো এই 15 জন দিয়ে তারা কাজ শুরু করে। তো 15 জন যখন কাজ করতে থাকে তাদের বুঝতেই পারছেন, তাদের 15 জন যদি কাজ করে তাহলে সেখানে খুব বেশি মেশিনের প্রয়োজন হয় নাই, তার অনেক খুব বেশি ইনভেস্টের প্রয়োজন হয় না। এবং 15 জন কাজ করেছে আপনার এখানে, তারা ওয়েস্টেজ যে কাপড় রয়েছে অনেক জায়গায় আপনারা জানেন যে ওয়েস্টেজ ফেব্রিক্স পাওয়া যায় বিভিন্ন জায়গায় রয়েছে, তো তারা ওই জায়গা থেকে ওয়েস্টেজ ফেব্রিক কালেক্ট করেছে এবং সেগুলো দিয়ে কাটাকাটি করে ভালো একজন কাটিং ম্যানের মাধ্যমে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেছে, শীতের আর কি, বেসিক্যালি সোয়েটার টাইপ। তো এগুলো করার পরে তারা নিজেরাই এগুলো বাজার নিয়ে গেছে বিক্রির জন্য। এমনটাই হয়েছে, মানে যারা অনেকেই বলেছে যে আপনাদের প্রোডাক্ট নিয়ে এসেছেন, কোথেকে নিয়ে এসেছেন, চুরি করে নিয়ে এসেছেন নাকি, আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে না যে এটা আপনাদের কোম্পানির প্রোডাক্ট, ঠিক আছে। সো এই যে ব্যাপারটা, এত কিছু শোনার পরেও কিন্তু তারা পিছু পা হয়নি, তারা তারপরও তাদেরকে কনভিন্স করার জন্য এগিয়ে গেছে। আসলে মার্কেটিং এমন একটা জিনিস, মার্কেটিং করতে করতে আপনি কিন্তু আসলে অনেক বড় একটা জায়গায় চলে যেতে পারবেন। আপনি আপনার ফালতু একটা প্রোডাক্ট যদি আপনার মার্কেটিং স্কিল ওই লেভেলে থাকে তাহলে আপনি ওই প্রোডাক্টটা খুব ভালো জায়গায় হিট করতে পারবেন। আপনাকে কনভিন্স করার পাওয়ারটা নিজের মধ্যে অ্যাচিভ করতে হবে, কারণ কাস্টমারের যে সাইকোলজি আছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে সে কী চায়। যখন আপনি এটা বুঝতে পারবেন সে কী চাচ্ছে এবং তার ইন্টেনশনটা কী, তখন কিন্তু আপনি সেই পরিপ্রেক্ষিতে তার যে চাহিদা সে অনুযায়ী প্রোডাকশন আপনার প্রোডাক্ট ডেভেলপ করবেন এবং সে যেভাবে চায় সেভাবে তাকে ডেলিভারি দিবেন অন টাইম। সো আপনার যদি কাস্টমারের সাইকোলজিটা বুঝতে পারেন, সে অনুযায়ী তাদেরকে কনভিন্স করতে পারেন, তাহলে আপনার বিজনেস করাটা খুবই ইজি হয়ে গেল। সো যেটা বলছিলাম, সো এই যে ওরা নিজেরাই, ওরা যে 3 বন্ধু, ওরা 3 বন্ধু নিজেরাই একসাথে গিয়ে বিভিন্ন দোকানে গিয়েছে। নর্মালি আসলে প্রথমে লোকাল যে মার্কেটগুলো রয়েছে ওইখানে গেছে, কারণ আসলে কোনো বড় শপিং মলে কিন্তু এই প্রোডাক্ট নেবে না। তো তারা নিজেরা এখানে যাওয়ার পর দেখা গেছে যে অনেক জায়গায় তাদেরটা রিসিভ করে নাই, আবার কোথাও কোথাও রিসিভ করেছে কারণ তাদের প্রাইসটা অনেক লো ছিল। তো যে সকল জায়গায় রিসিভ করেনি তাদের সাথে কথা বলেছে, তাদেরকে কনভিন্স করেছে তারা কী ধরনের প্রোডাক্ট চায় সেটার স্যাম্পল কালেক্ট করার চেষ্টা করেছে, এবং পরবর্তীতে সেই স্যাম্পল অনুযায়ী স্যাম্পল ডেভেলপ করে প্রোডাক্ট তৈরি করেছে। তো এই চেষ্টা করতে করতে তারা এখন অনেকটাই সফল বলা যায়। তো তাদের এখন মান্থলি হচ্ছে 5 থেকে 8 লাখ পণ্য সেল হচ্ছে, এবং এর 5% হচ্ছে তাদের প্রফিট। তাহলে চিন্তা করেন আপনি যে স্বল্প পরিসরে যে বিজনেসটা শুরু হয়েছিল মাত্র 15 জন কর্মী দিয়ে, সেটা এখন 5 থেকে 8 লাখ প্রোডাকশন হচ্ছে তাদের প্রোডাক্ট, এবং এর পেছনে নিশ্চয়ই লোকবল বেড়েছে, নিশ্চয়ই মেশিনও বেড়েছে। তার মানে কি, সে কিন্তু সফল একজন উদ্যোক্তা হয়ে গেছে, সে চাকরি করেনি, অন্যকে চাকরি দিয়েছে। সো যেই 3 বন্ধু মিলে এই কাজটা করেছে, এখন আমি আপনাদেরকে সেই 3 বন্ধুর নাম বলবো এবং ঠিকানা বলবো। এই 3 জন বন্ধুই থাকে হচ্ছে যশোরে, ঠিক আছে, এবং তাদের নামগুলো বলছি। সো এই 3 বন্ধু হচ্ছে রুহুল কুদ্দুস, আল আমিন ও তৌহিদুর রহমান। এই 3 বন্ধু মিলিয়ে আসলে কাজটি করেছিল, তারা যশোরে থাকেন। তো আপনি আসলে, আমি জাস্ট এটা বলতে চাই, যদি যশোরে থেকেও তিনি এইরকম কিছু করতে পারে তাহলে আমরা ঢাকার মধ্যে থেকেই করতে পারবো না, কেন পারবো না?
আসলে আমরা কিন্তু জানি ঢাকা গাজীপুর এখানে প্রচুর পোশাক শিল্প রয়েছে। আপনি যদি গাজীপুরে থেকে থাকেন তাহলে গাজীপুরের কোনাবাড়িতে অনেক দোকান রয়েছে যেখানে আপনার অনেক প্রচুর পরিমাণে ওয়েস্টেজ আপনার কাপড় সেল করে। আপনি চাইলে সেখানে কেজি দরে কাপড় কিনতে পারেন, যে ফেব্রিক্সটা আপনি হচ্ছে রোল অনুযায়ী কিনতে যাবেন সেটা কস্ট অনেক হাই, বাট যদি আপনি সেটা কেজি দরে কিনতে যান তাহলে সেটা প্রাইস অনেক লোতে নেমে আসে এবং সেখানে আপনি ভ্যারাইটিস ধরনের কাপড় পাচ্ছেন এবং খুবই লো প্রাইসে পাচ্ছেন। তো সেই ফেব্রিক্সটা নিয়ে যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার ব্যবসায়ীকে একটা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মনে করি আপনি সেই ফেব্রিক্সগুলো কালেক্ট করেন এবং সেগুলো দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের টি শার্ট তৈরি করেন এবং বিভিন্ন ডিজাইনের করেন, কার্টন যদি করতে না পারেন সেটাকে কয়েকটা ডিজাইনে করেন। আপনার যে ফেব্রিক্সের যে প্যাটার্নটা আছে এটাকে যেটা বোঝাতে চাচ্ছি আমি যে আপনি কয়েকটা স্টাইল করলেন ফেব্রিক্সের মধ্যে, দুই তিনটা কালার অ্যাডজাস্ট করলেন, কালার অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা রয়েছে ঠিক আছে, সো এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনিও চাইলে এরকম একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এবং আপনারই যে কোম্পানিটা হবে আপনার যে প্রতিষ্ঠানটি হবে সেখানে কিন্তু চাইলে আপনি আরও অসহায় দুই থেকে তিনজন বা দশজনকে চাকরি দিতে পারেন। তাহলে কি আপনি নিজে সফল হয়েছেন এবং আপনার এই প্রতিষ্ঠানের দ্বারা আরও দশজন লোক আপনার এখানে জব পেয়েছে এবং তাদের ফ্যামিলি সে চালাতে পারছে। তো আপনার কিন্তু এটা খুব ভালো একটা কাজ, তাই না? আপনি নিজে সফল হয়েছেন এবং অপর ব্যক্তিকে আপনার মাধ্যমে আপনি সফল করে তুলবেন। তো আসলে ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আমি পরবর্তীতে চলে আসবে এরকম আরও নানান ধরনের সফল বিজনেসের গল্প নিয়ে। আসলে ঠিক গল্প না, তো এটা আসলে গল্প একটা সময় ছিল যারা তখন নিজেরা আলোচনা করেছে, বাট যখন এটা বাস্তবে প্রতিফলিত হয়েছে তখন কিন্তু সেটা সফলতার গল্প, কিন্তু এর আগে ছিল কাল্পনিক গল্প। সো আমরা আসলে অনেকে কল্পনা করি, কল্পনা কিছু চিন্তা করি, বাট ওইটা ওইভাবে আপনার প্রতিফলিত করতে হবে না। সো আমাদের এটা মনে রাখতে হবে যদি আমরা কিছু চিন্তা করি প্ল্যান করি দেন উই হ্যাভ টু ডু ইট, উই হ্যাভ টু মেক ইট সাকসেসফুল এনি হাউ। যদি আপনার কোনো প্রয়োজন হয় কোনো কিছু হেল্প হয় দেন ইউ ক্যান টেক হেল্প ফ্রম আদার্স, সাচ অ্যাস ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি দেন ইউ ক্যান টেক্সট মি, দেন আই উইল লেট ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট টু নো। ওকে, সো আপনার যে কোনো ধরনের কোয়ারি থাকে যদি আমার পক্ষে সম্ভব হয় দেন আই উইল আনসার, নো প্রবলেম। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি সাচ অ্যাস আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট কোনো বাড়িতে আপনার হচ্ছে সব ধরনের ফ্যাব্রিক্স পাবেন, সো এই ধরনের অ্যাড্রেস যদি জানতে চান ইউ ক্যান নক, নো প্রবলেম। ঠিক আছে, আপনি আপনার কমেন্টের মাধ্যমে আপনার যদি কোনো ডিমান্ড থাকে সেটা শেয়ার করতে পারেন, আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে সেটার যথাযথ ফিডব্যাক দেওয়ার জন্য। সো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, এই পরবর্তী চলে আসবো নতুন কিছু নিয়ে এবং সেই পর্যন্ত ভালো থাকুন সবাই। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য করতে হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী যদি কোনো ভিডিও আপলোড করি যাতে সেটা সহজে খুব আপনার কাছে পৌঁছে যায়। সো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।